হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে সুন্দরবন 15 নৌজানটির সামনে। সুন্দরবন 15 নৌজানটিকে নির্মাণ করা হয়েছে বরিশাল বেলতলা খেয়াঘাটে। সেখান থেকে নৌজানটিকে আজকে সকাল নাগাদ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বিকেল নাগাদ নৌজানটি ঢাকা নদীবন্দরে প্রবেশ করে এবং নৌজানটি ঠিক রাত 8টার দিকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে বার্থিং করে। তো দেখতে পাচ্ছেন নৌজানটি কিন্তু খুবই সুন্দর একটি নৌজান হয়েছে। নৌজানটি ঢাকা বরিশাল নৌ রুটে সার্ভিসে যুক্ত হয়েছে। নৌজানটি আগামীকাল ঢাকা নদীবন্দর থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো আজকে আমি আপনাদের সুন্দরবন 15 নৌজানটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি এখন নৌজানটির ভিতরে নিয়ে আপনাদের পুরো নৌজানটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আর সুন্দরবন 15 এই নৌজানটি কিন্তু সুন্দরবন 16 নৌজানটির আদলে তৈরি করা হয়েছে। আর এই নৌজানটির লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর। সুন্দরবন 16 নৌজানটির যেরকম লাইটিং ডেকোরেশন করা হয়েছে ঠিক হুবাহু সুন্দরবন 15 নৌজানটির লাইটিং ডেকোরেশন একই রকম করা হয়েছে। আমি এখন সুন্দরবন 15 নৌজানটির ভিতরে প্রবেশ করতেছি। এই হলো নৌজানটির সামনের ফ্রন্ট সাইড। আর সামনের ফ্রন্ট সাইডের যে এলইডি লাইটগুলো রয়েছে সেই এলইডি লাইটগুলো জ্বালানো রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু লাইট রয়েছে যে লাইটগুলো আপাতত বন্ধ রেখেছে। আর নৌজানটি এখনও বেশ কিছু টুকিটাকি কাজ বাকি রয়েছে, যে কাজগুলো এখানে বসেই সম্পূর্ণ করা হচ্ছে। আর এই হলো সুন্দরবন 15 নৌজানটির লিফট। আপনারা জানেন যে বাংলাদেশের সর্বপ্রথম নৌ সেক্টরে লিফট সংযোজন করেছিল এই সুন্দরবন নেভিগেশন কোম্পানি। তো সর্বপ্রথম আমি এখন নিয়ে যাচ্ছি সুন্দরবন 15 নৌজানটির ইঞ্জিন রুমের দিকে। আর এই হলো নৌজানটির ডেক শ্রেণী। যাচ্ছি নৌজানটির ঠিক পিছন সাইডে ইঞ্জিন রুমের কাছে। আর নৌজানটিতে কিন্তু ইঞ্জিন দুইটি শক্তিশালী ডাইহাস্ট্রু ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হয়েছে, যার ফলে নৌজানটি ঢাকা বরিশাল নৌ রুটে দ্রুত সার্ভিস দিতে সক্ষম হবে। দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 নৌজানটির স্টল দেখতে পাচ্ছেন। এখান থেকে ডেক শ্রেণীর যাত্রীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। পাশাপাশি এখানে চায়ের দোকান রয়েছে, যাত্রাকালীন সময় আপনারা চা খেতে পারবেন এখান থেকে। আর এই হলো সুন্দরবন 15 নৌজানটির দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি খুবই সুন্দর। এখানে ডেক শ্রেণীর যাত্রীদের পাশাপাশি কেবিনের যাত্রীরাও লাঞ্চ ডিনার করতে পারবেন। এই হলো সুন্দরবন 15 নৌজানটির ইঞ্জিন। সুন্দরবন 15 নৌজানটিতে 6 সিলিন্ডার বিশিষ্ট ডাইহাস্ট্রু ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হয়েছে, যার ফলে ঢাকা বরিশাল নৌ রুটে দ্রুত গতিতে নৌজানটি সার্ভিস দিতে সক্ষম হবে। আর এই হলো নিচতলা থেকে দ্বিতীয় তলা ওঠার ডেক। তো এখন যাচ্ছি আমি দ্বিতীয় তলার ডেকে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেকটিও অনেক বড় রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যান এখানে লাগানো রয়েছে। এই হলো সুন্দরবন 15 নৌজানটির ডেক শ্রেণী থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। তো ডেক শ্রেণী থেকেও নৌজানটিতে দ্বিতীয় তলায় ওঠা যাবে এবং সামনের দিক থেকেও কিন্তু নৌজানটির দ্বিতীয় তলায় ওঠা যাবে। এই হলো নৌজানটির সামনের ফ্রন্ট সাইড, খুবই সুন্দর। যেমনটা বলছিলাম যে সুন্দরবন 16 মতনই এই লাইটিং ডেকোরেশন করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটি হলো সার্চ লাইট। এর মাধ্যমে নাবিকরা রাত্রবেলা এই সার্চ লাইটের মাধ্যমে যে চলাচলের যে রুট রয়েছে সেই রুট দেখতে পারে। আর আমি এখন যাচ্ছি নৌজানটির ঠিক সামনের দ্বিতীয় তলার সামনের দিক থেকে পিছনের দিকে।
নৌজেন্টিতে যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম রাখা হয়েছে। আর এই হলো তৃতীয় তলায় ওঠার সিঁড়ি দ্বিতীয় তলা থেকে, আর এই হলো দ্বিতীয় তলা মাঝের করিডর। তো যা এখন নিয়ে যাবো আপনাদের নৌজেন্টির ভিআইপি জোনে। আর নৌজেন্টিতে দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত অগ্নি নিরাময় যন্ত্র আসছে। যদি অগ্নি দুর্ঘটনা হয় তো সেক্ষেত্রে দ্রুত এই আগুন নিভাতে সক্ষম হবে। আর এই হলো ঠিক ভিআইপি জোন, আর ভিআইপি জোনের ভিতরে কাজ চলতেছে, যার কারণে আপনাদের ভিআইপি জোনের ভিতরে নিতে পারছি না। পরবর্তী ভিডিওতে আপনাদের ভিআইপি জোন সম্পূর্ণ ঘুরিয়ে দেখাব। যেমনটা বলছিলাম, এই হলো দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার ওঠার সিঁড়ি, আর আমি এখন যাচ্ছি ঠিক তৃতীয় তলায়। এলো নৌজেন্টির তৃতীয় তলা। নৌজেন্টির তৃতীয় তলার ঠিক উপরে একটি ক্যান্টিন রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন নৌজেন্টির কেবিনে যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম রাখা হয়েছে, আর পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম রয়েছে এই সুন্দরবন 15 নৌজেন্টিতে। আমি যদি আপনাদের একটি ডাবল কেবিন দেখাই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে ডাবল কেবিনের ভিতরে রয়েছে, এই হলো একটি ডাবল কেবিন, ডাবল কেবিনে দুইটি ফ্যান রয়েছে, এছাড়াও রয়েছে একটি এলইডি টিভি, এছাড়াও রয়েছে যাত্রীদের আসবাবপত্র রাখার জন্য একটি ড্রয়ার এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য পোর্ট রয়েছে এখানে। এটি ছিল একটি সুন্দরবন 15 নৌজেন্টির ডাবল কেবিন। এই নৌজেন্টিতে ডাবল কেবিনের পাশাপাশি সিঙ্গেল কেবিন, সেমি ভিআইপি কেবিন, ভিআইপি কেবিন, সব ধরনের কেবিন রাখা হয়েছে। তো যাচ্ছি তৃতীয় তলার সামনের দিকে। এই হলো সুন্দরবন 15 নৌজেন্টির তৃতীয় তলার সামনের ফ্রন্ট সাইড, যা খুবই সুন্দর। নৌজেন্টির তৃতীয় তলার সামনের ফ্রন্ট সাইডটি, আর এর ডেকোরেশন খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছেন এই হলো লিফট, তৃতীয় তলার লিফট দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন যে বাংলাদেশের নৌ সেক্টরের সর্বপ্রথম এই সুন্দরবন নেভিগেশন কোম্পানি তাদের বহরে থাকা সুন্দরবন 10 নৌজানটিতে লিফটের সংযোজন করে নৌ সেক্টরে আলোড়ন সৃষ্টি করেছিল। আর সবথেকে ভালো লাগার যে বিষয়টি হলো, আপনারা দেখে থাকেন যে সুন্দরবন নেভিগেশন কোম্পানির যে নৌজেনগুলো সামনের এই গোলাকার, এখান থেকে তৃতীয় তলা থেকে একচের নিচ পর্যন্ত দেখা যায়, যেটা খুবই ইউনিক, অন্য অন্য লঞ্চে আপনারা দেখতে পারবেন না এই দৃশ্যটি। এটি মাত্র সুন্দরবন নেভিগেশন কোম্পানির নৌজেনগুলোতে আপনারা দেখতে পারবেন। তো এই হলো নৌজেনটির তৃতীয় তলা। আর যাত্রীদের নিরাপত্তার জন্য পুরো নৌজেনটিকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। তো আমি এখন যাব এই সুন্দরবন 15 নৌজেনটির চতুর্থ তলায় নিয়ে যাব। এই হলো চতুর্থ তলায় ওঠার সিঁড়ি। তো চলে এসেছি সুন্দরবন 15 নৌজেন্টির চতুর্থ তলায়। সুন্দরবন 15 নৌজেন্টিতে চতুর্থ তলায় সিঙ্গেল কেবিনের পাশাপাশি কিন্তু বেশ কিছু সিঙ্গেল কেবিনও পাশাপাশি ডাবল কেবিনও রাখা হয়েছে। আর চতুর্থ তলা যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম রাখা হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ছাদ কিন্তু উন্মুক্ত রাখা হয়নি নিরাপত্তার জন্য, আর গেসি গেট দিয়ে আটকে রাখা হয়েছে। এটা আসলে অনেক ভালো বিষয়। আর দেখতে পাচ্ছেন যে চতুর্থ তলায় কিন্তু ডেকোরেশন, লাইটিং সব কিছুই সুন্দর। নৌজেন্টির অল্প কিছু সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তো চলে এসেছি নৌজেন্টির সামনের দিকে, মাস্টার বেজের সামনে চলে এসেছি। সুন্দরবন নেভিগেশন তাদের নিজস্ব ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন বাতাসে খুবই সুন্দরভাবে উঠতেছে। আর এই হলো সুন্দরবন 15 নৌজেন্টির সামনের মাস্টার বেজ, আর মাস্টার বেজটি খুবই সুন্দর। আপনারা দেখে থাকেন যে সুন্দরবন 16 নৌজেন্টির মাস্টার বেজের মতনই সুন্দরবন 15 নৌজেন্টের মাস্টার বেজ করা হয়েছে। আর সুন্দরবন 15 নৌজেন্টের মাস্টার বেজে আধুনিক সকল ইকুইপমেন্ট দিয়ে এই জাহাজটি পরিচালনা করা হবে। আধুনিক সকল ইকুইপমেন্ট রয়েছে এই সুন্দরবন 15
পনেরো নৌজানটিতে। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল সুন্দরবন পনেরো নৌজানটির টুকিটাকি বা নৌজানটির সমস্ত ফুল রিভিউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।